হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে কিন্তু আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের যে প্রথম অধ্যায় রয়েছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, অ্যানিমাল ডাইভার্সিটি অ্যান্ড ক্লাসিফিকেশন, এটা নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছি। এই ভিডিওতে আমরা মেইনলি আলোচনা করব আমাদের এই চ্যাপ্টারটা সম্পর্কে জানতে হলে কিছু শব্দ সম্পর্কে জানতে হবে, সেগুলোর অর্থ সম্পর্কে বুঝতে হবে। তো সেই জিনিসগুলোর ব্যাখ্যা, যেমন মনে করো সিলোম কি, প্রতিসাম্য কি, তারপরে প্রাণী বৈচিত্র্য আসলে কি, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানব। তো প্রথমে যে জিনিসটা সম্পর্কে আমরা জানব সেই জিনিসটা হচ্ছে প্রাণী বৈচিত্র্য। সো এই প্রাণী বৈচিত্র্য বা অ্যানিমাল ডাইভার্সিটি, এই জিনিসটা আসলে বলতে কি বোঝায়? দেখো শব্দটা দেখে বুঝতে পারছি, প্রাণী রয়েছে এবং এখানে বৈচিত্র্য দেখা যাচ্ছে। এখন বৈচিত্র্যগুলো কিভাবে আমরা বুঝবো, বা এই যে বিভিন্ন বৈশিষ্ট্য আমরা দেখছি এগুলো কিসের ভিত্তিতে আমরা দেখব? দেখা যাবে যে তাদের মধ্যে জিনগত, প্রজাতিগত, তারপর তারা কোথায় বাস করছে, কিভাবে বাস করছে, তাদের যে ইকোসিস্টেমটা সেটার উপর ভিত্তি করে আমরা বিভিন্নতা এখানে দেখতে পাবো। দেখো এখানে বলা আছে সকল প্রাণীর মধ্যে জিনগত, প্রজাতিগত ও বাস্তুসংস্থানগত যে বিভিন্নতা সেটাকে আমরা বলছি প্রাণী বৈচিত্র্য। এখন এই প্রাণী বৈচিত্র্যকে আমরা বলছি তিন প্রকার। এখন তিন প্রকারটা কিসের উপর ভিত্তি করে, এই সংজ্ঞার মধ্যেই আসলে আমরা পেয়ে গিয়েছি। একটা হচ্ছে তাদের জিনগত বৈচিত্র্য, আরেকটা প্রজাতিগত বৈচিত্র্য, আরেকটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এখন দেখি এই যে জিনগত বৈচিত্র্য, এই জিনিসটা বলতে আসলে কি বোঝায়। এই জিনিসটা বলতে আমরা প্রথমে খেয়াল করবো যে একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে এবং একটা নির্দিষ্ট প্রজাতি, তাদের মধ্যে জিনগত উপাদানের বৈষম্য। মানে হচ্ছে আমার একটা নির্দিষ্ট এলাকায় একটা নির্দিষ্ট সিস্টেমের মধ্যে যখন একটা নির্দিষ্ট প্রজাতি বাস করছে, তখন তাদের মধ্যে যে জিনগত উপাদানের বৈষম্য আমরা দেখি, জিনগত ডিফারেন্সটা আমরা দেখি। যেমন মনে করো আমাদের মধ্যে অনেকের চুল হচ্ছে সোজা, অনেকের হচ্ছে চুল কোঁকড়া। তারপরে মনে করো পৃথিবীর এক এক অঞ্চলের এক এক মানুষের এক এক জাতির গায়ের রং কিন্তু ভিন্ন। এই জিনিসগুলো কিন্তু জিনগত উপাদানের বৈচিত্র্যের কারণে হচ্ছে। সো এই জিনিসটা কাদের মধ্যে হচ্ছে? মানুষ প্রজাতির মধ্যেই হচ্ছে, সো নির্দিষ্ট প্রজাতির মধ্যে। আবার সবাই পৃথিবীতেই বাস করছে, পৃথিবীর এনভায়রনমেন্টেই তারা আছে। সো একই বাস্তুতন্ত্রের মধ্যে থেকে নির্দিষ্ট যে প্রজাতিটা রয়েছে, আমরা মানুষ যারা রয়েছে তাদের মধ্যে জিনগত উপাদানের বৈষম্য আমরা দেখতে পাচ্ছি, বৈচিত্র্যতা দেখতে পাচ্ছি। এবং বৈচিত্র্যটা কিরকম হচ্ছে, আমাদের বিভিন্ন জাতির মধ্যে চেহারার বলো, গায়ের রঙের বলো, চুলের বলো, বা চোখের রঙের মধ্যে কিন্তু মানুষে মানুষে অনেক পার্থক্য রয়েছে। এগুলো সবই হচ্ছে একটা জিনগত উপাদানের বৈষম্য, এটাকেই আমরা বলছি জিনগত বৈচিত্র্য। তো এতক্ষণ তো উদাহরণ দিলাম হচ্ছে মানুষ দিয়ে। উদ্ভিদের ক্ষেত্রে কি এরকম হওয়া সম্ভব, বা অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কি আছে? অবশ্যই আছে। আমরা যদি যে কোনো একটা আম গাছের কথাই চিন্তা করি, প্রত্যেকটা আম গাছের মানে ডিফারেন্ট ডিফারেন্ট যে জাত রয়েছে, সেই জাতগুলো কিন্তু তৈরি হচ্ছে এই জিনগত উপাদানের বৈষম্যের জন্য। তারপর মনে করো কুকুরের বিভিন্ন জাত রয়েছে, তারপরে বিড়ালের ক্ষেত্রে বিভিন্ন জাত রয়েছে, গরুর ক্ষেত্রে রয়েছে, ছাগলের ক্ষেত্রে রয়েছে, এসবই কিন্তু জিনগত উপাদানের বৈষম্যের কারণে আমরা দেখতে পাচ্ছি। এখন একটা নির্দিষ্ট প্রজাতির মধ্যে যেহেতু আমরা জিনগত উপাদানের বৈষম্য দেখছি, এই জন্য এই বৈচিত্র্যকে আমরা আরো একটা নাম দিয়েছি, সেই নামটা হচ্ছে অন্তঃপ্রজাতিক বৈচিত্র্য। কারণ একই প্রজাতির মধ্যে এই বৈচিত্র্যটা দেখা যাচ্ছে। তো এই যে প্রাণী বৈচিত্র্যের মধ্যে যখন জিনগত বৈচিত্র্য দেখা যায়, যত বেশি জিনগত বৈচিত্র্য হয় তত বেশি সেই নির্দিষ্ট প্রজাতিটা অভিযোজিত হতে পারে। মানে তাদের জিনগুলো চেঞ্জ হয়ে হয়ে একটা প্রতিকূল পরিবেশে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য তাদের যে অভিযোজন ক্ষমতা, সেই জিনিসটা বেশি পরিমাণে বৃদ্ধি পায়। তাদের একটা প্রতিকূল পরিবেশে টিকে থাকার যে সম্ভাবনা, সেই সম্ভাবনা আস্তে আস্তে বৃদ্ধি পায়। যদি এই বৈচিত্র্য কম থাকে তাহলে কিন্তু খুব সহজেই সেই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যেতে পারে। আচ্ছা, এখন আমরা চলে যাই পরবর্তী বৈচিত্র্যে। পরবর্তী বৈচিত্র্য হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য, স্পিসিসদের মধ্যে যা যা ডাইভার্সিটি আমরা দেখি। দেখো এখানে অবশ্যই বিভিন্ন ধরনের প্রজাতি আমরা দেখতে পাবো এবং একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট অঞ্চলে তারা থাকবে।
একই অঞ্চলে থাকছে এবং একসাথে বাস করছে। মানে আমি একটা নির্দিষ্ট টাইমে, মনে করো এখন আমি একটা এলাকার দিকে তাকালাম, একটা নির্দিষ্ট অঞ্চলের দিকে তাকালাম বা একটা জঙ্গলের দিকে তাকালাম, সেই জঙ্গলের মধ্যে আমি যে অনেক প্রজাতির গাছ দেখতে পাচ্ছি তারা কি করছে, একসাথে বসবাস করছে, সেই জঙ্গলটার মধ্যে আমি কিন্তু প্রজাতিগত একটা বৈচিত্র্য দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু একটা নির্দিষ্ট বাস্তুতান্ত্রিক সম্প্রদায় তৈরি করেছে, মানে একটা ইকোলজিক্যাল যে কমিউনিটি সেই কমিউনিটিটা তৈরি করেছে। দেখো একটা জঙ্গলের দিকে আমি তাকিয়ে দেখলাম কমিউনিটিটা দেখতে এরকম, এখানে বলা আছে এই যে এই ধরনের গাছ আছে 25%, এটাও 25%, এই গাছটাও 25%, এই গাছটাও 25%, দেখো সবগুলো গাছ 25% করে আছে। আবার আমি আরেকটা জঙ্গলের দিকে তাকালাম, সেখানে আমি দেখতে পেলাম যে এই লম্বা গাছটা আছে 70%, এই গাছটা অল্প মাত্র 12%, এই গাছটাও অল্প মাত্র 12%, এই গাছটা আরো অল্প মাত্র 8% রয়েছে। মানে এই কমিউনিটিতে বেশি সংখ্যক প্রজাতি কোনটা, এই উদ্ভিদ প্রজাতিটা বেশি রয়েছে, আবার এই কমিউনিটিতে সবগুলো সমানভাবে রয়েছে। এই দুইটাই কিন্তু প্রজাতিগত বৈচিত্র্যের উদাহরণ, কিন্তু আমরা এখানে বেশি পরিমাণে বৈচিত্র্য দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রজাতি বেশি পরিমাণে রয়েছে। দুটাই কিন্তু ডিফারেন্ট কমিউনিটি, দুইটাতে নির্দিষ্ট সময়ে একই অঞ্চলে একসাথে বিভিন্ন প্রজাতি কিন্তু বাস করছে, কিন্তু আমরা দুইটাকে তুলনা করলে যে বৈচিত্র্য সেই বৈচিত্র্য বেশি আছে এই কমিউনিটি একের মধ্যে। তো এরকম যে এলাকাগুলোতে অনেক বেশি পরিমাণে প্রজাতি একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা একটা নির্দিষ্ট সময় দেখতে পাই, সেই জায়গাগুলোকে কিন্তু, সেই অঞ্চলগুলোকে কিন্তু জীব বৈচিত্র্যের হটস্পট বলা হয়। এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা থেকে অনেক প্রশ্ন এসে থাকে এমসিকিউ স্পেশালি, যে হটস্পট কি বা জীব বৈচিত্র্যের হটস্পট কি, এটা অনেক সময় রিটেনেও কিন্তু আসে। এই হটস্পট জিনিসটা আমাদের এই প্রজাতিগত বৈচিত্র্য দিয়ে ব্যাখ্যা করতে হবে, যে যে সকল অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য অনেক বেশি সেটাকে আমরা জীব বৈচিত্র্যের হটস্পট বলি, কারণ সেখানে আমরা তাকালে সেই কমিউনিটিতে অনেক প্রজাতি আমরা একসাথে বসবাস করছে সেটা দেখতে পাবো। ওকে, আমরা আরো একটা বৈচিত্র্য চলে যাই, এটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। দেখো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যতে অবশ্যই বিভিন্ন বাস্তুতন্ত্র থাকবে, এখানে কি থাকছে, শক্তি প্রবাহ ও পুষ্টি চক্র থাকছে। এই শক্তি প্রবাহ ও পুষ্টি চক্রের মাধ্যমে তারা কি করছে, বেঁচে থাকছে, এবং তাদের মধ্যে কিন্তু আমরা দেখতে পাবো যে একটা বাস্তুতন্ত্রের মধ্যে এক এক ধরনের জীব রয়েছে। যেমন আমি এই মরুভূমির কথা যদি চিন্তা করি, এই অংশটার মধ্যে, এই অঞ্চলটার মধ্যে এই যে কমিউনিটিটা, এই কমিউনিটিতে আমি কিন্তু বিভিন্ন ধরনের ক্যাকটাস দেখতে পাবো, এবং এখানের কমিউনিটিতে কিরকম হবে, মরু অঞ্চলে যে সকল প্রাণী থাকতে পারে তারা থাকবে, মরু অঞ্চলে যে সকল উদ্ভিদ থাকে তারা থাকবে। এই মরু অঞ্চলে প্রাণী আর উদ্ভিদ কিন্তু একজন আরেকজনের উপর নির্ভরশীল হয়ে রয়েছে এবং তারা একটা কমিউনিটি তৈরি করেছে, তারা একটা বাস্তুতন্ত্র তৈরি করে ফেলেছে, এদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে এই এলাকাটার, এই অঞ্চলটার পরিবেশের উপর ভিত্তি করে। আবার আমি যদি এই ছবিটার দিকে তাকাই, এটা পানির নিচে, সো এই পানির নিচের এরিয়াটায় অবশ্যই আমার একটা শুকনো অঞ্চলের বা একটা স্থলজর প্রাণী থাকছে না, এখানে আমার জলজ উদ্ভিদ থাকবে, জলজ জীব থাকবে, মাছ থাকবে, অন্যান্য প্রাণী থাকবে। সো এখানের বাস্তুতন্ত্রটা কিন্তু এখানের পরিবেশের উপর ভিত্তি করে থাকছে। সো আমার দুইটা বাস্তুতন্ত্র কিন্তু ভিন্ন ধরনের, কিন্তু দুই জায়গাতেই আমি নেটওয়ার্ক দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্রাণী এবং উদ্ভিদের মধ্যে একটা সম্পর্ক দেখতে পাচ্ছি। এখানে শক্তি প্রবাহ হবে, তারা পুষ্টি প্রবাহ নিয়ন্ত্রণ করবে, এখানে একটা প্রাণী আরেকটা প্রাণীকে খেয়ে ফেলবে, তারপর তাদের পুষ্টি প্রবাহটা অব্যাহত থাকবে। আবার এখানে যদি আমি একটা ঘাসের অঞ্চল দেখতে পাই, যেখানে মাইলের পর মাইল ঘাস রয়েছে, সেখানে যে প্রাণীগুলো, সেই প্রাণীগুলো কিন্তু একজন আরেকজনকে খেয়ে বেঁচে থাকছে, কেউ ঘাস খেয়ে বাঁচছে, কেউ প্রথম শ্রেণীর খাদক, কেউ দ্বিতীয় শ্রেণীর খাদক, তাদের মধ্যে একটা বাস্তুতন্ত্র কিন্তু তৈরি হয়েছে, পুষ্টি প্রবাহ হচ্ছে এবং এখানে কিন্তু শক্তি প্রবাহ ঘটছে। আবার আমি যদি একটা তুন্দ্রা অঞ্চলের কথা চিন্তা করি, এখানে পরিবেশ অনুযায়ী এখানে কিন্তু প্রাণীগুলো থাকছে, এখানের অনুযায়ী এখানে দেখা যাবে মস জন্মাচ্ছে, ছোট উদ্ভিদ জন্মাচ্ছে। তো আমরা বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র পৃথিবীর বিভিন্ন অঞ্চলে দেখতে পাচ্ছি, এই
পুরো পৃথিবী জুড়ে কিন্তু একই ধরনের বাস্তুতন্ত্র না, পুরো পৃথিবী জুড়ে মরুভূমি না, পুরো পৃথিবী জুড়ে একটা গ্রীষ্মমন্ডলীয় অঞ্চল না, কিংবা পুরো পৃথিবী জুড়ে পানি না, এক এক জায়গায় এক এক রকম। এই যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য, এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সবগুলোকে যদি আমি একসাথে চিন্তা করি, সবগুলোর প্রাণীকে যদি আমি একসাথে চিন্তা করি, জীবকে যদি একসাথে চিন্তা করি, তাহলে আমি দেখতে পাবো অনেক প্রজাতি কিন্তু পুরো পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু একটা বাস্তুতন্ত্রে অবস্থান করা একটা প্রাণীকে আমি ভিন্ন বাস্তুতন্ত্রে সাধারণত দেখতে পাচ্ছি না। আচ্ছা, এরপরে চলে যাই, আমরা প্রাণী বৈচিত্র্য সম্পর্কে মেইন জিনিসগুলো জেনে গেলাম। এখন আমরা জানবো হচ্ছে এই যে প্রাণীর আমরা শ্রেণী বিন্যাস করে থাকি, প্রাণীর আকার বলো, গঠন বলো, আকৃতি বলো, প্রাণীর স্বভাব বলো, এই সব কিছুর উপর ভিত্তি করে এই যে জিনিসগুলোকে আমরা প্রাণীগুলোকে আমরা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে ফেলেছি আমাদের পড়াশোনা সুবিধার জন্য, আমরা যাতে ইজিলি তাদেরকে শনাক্ত করতে পারি সেই জন্য। তো এইটা কিসের উপর ভিত্তি করে আমরা আলাদা করেছি? তাদের দেহ কিরকম সেটার উপর, তাদের গায়ের রং কিরকম সেটার উপর ভিত্তি করে, নাকি তারা কি খাচ্ছে সেটার উপর ভিত্তি করে, সেই জিনিসগুলোই আমরা এখন দেখবো। দেখো, এখানে প্রথমে রয়েছে দেহের আকার, তারপর রয়েছে সংগঠন ক্রমমাত্রা, তারপর রয়েছে জীবন পদ্ধতি বা তারা কিভাবে বাস করছে। আচ্ছা দেখো, এখানে বলা আছে দেহের আকার। এই দেহের আকারে প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে আণুবীক্ষণিক প্রাণী, যাদেরকে আমি মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পাবো না, খালি চোখে যাদেরকে আমি দেখবো না, এরকম প্রাণীর মধ্যে রয়েছে বিভিন্ন জীবাণু, এরকম জিনিসের মধ্যে আমরা ব্যাকটেরিয়ার কথা বলতে পারি, এগুলোকে আমরা সাধারণত আণবিক মাইক্রোস্কোপের মাধ্যমে দেখে থাকি। আবার বড় আকারের প্রাণী রয়েছে, যে প্রাণীগুলোকে আমি খালি চোখে দেখতে পাই, যেমন মনে করো মানুষের কথা, তারপর গরু, ছাগল, হরিণ, বাঘ, এদেরকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, এরা বড় আকারের প্রাণী। সো এখানে উদাহরণ হিসেবে গিনি পিগের উদাহরণ দেওয়া আছে। এখন দেখো সংগঠন ক্রমমাত্রাটা কি। সংগঠন ক্রমমাত্রা বলতে আসলে বোঝায় যে তাদের যে কোষগুলো সেগুলো আসলে কিভাবে রয়েছে, তাদের কোষগুলো কি সিঙ্গেল কোষ হিসেবে রয়েছে, নাকি টিস্যু তৈরি করছে, নাকি অঙ্গ তৈরি করছে, না তন্ত্র তৈরি করছে, তার উপর। এখন দেখো এটাকে চার ধরনের ভাগে আমরা ভাগ করেছে। প্রথমে রয়েছে কোষীয় মাত্রার গঠন। কোষীয় মাত্রার যে গঠনটা, সেই গঠনে রয়েছে কিছু কোষ একসাথে মিলে নির্দিষ্ট কাজ করে, এরা টিস্যু তৈরি করছে না, তারা জাস্ট একসাথে মিলিত হয়ে একটা নির্দিষ্ট কাজ করছে। তাদের মধ্যে এটাকে আমরা বলছি হচ্ছে তাদের মধ্যে শ্রম বিভাজন আমরা দেখতে পাচ্ছি, তারা টিস্যু তৈরি না করেও তাদের কাজকে ভাগ করে নিয়েছে। তো এই ধরনের কোষীয় মাত্রার গঠন যেমন দেখি, আবার আমরা দেখতে পাই কিছু ক্ষেত্রে যে তাদের কোষগুলো একসাথে মিলে টিস্যু তৈরি করেছে। টিস্যু যখন তৈরি করলো, সেই টিস্যুগুলো কি করছে, একটা নির্দিষ্ট কাজ করছে। আমরা জানি যে টিস্যু বলতে আসলে বোঝায় যখন কোষগুলো মিলে একটা নির্দিষ্ট কাজ করতে থাকে। তো সেখানে কোষও আছে, সেখানে টিস্যুও আছে। তো এই কোষীয় মাত্রার গঠন আর কোষ টিস্যু মাত্রার গঠনের উদাহরণ হিসেবে আমরা মনে রাখতে পারি হচ্ছে, কোষীয় মাত্রার গঠনে মনে রাখতে পারি পরিফেরা। পরিফেরা আমরা যখন পড়বো তখন আমরা দেখব সেখানে আসলে কোষগুলোই পরপর বসে একটা স্পঞ্জের মতো গঠন তৈরি করেছে, তাদের মধ্যে কোনো টিস্যু নেই, কিন্তু এই কোষগুলোই তাদের বডির সব কাজকে কন্ট্রোল করতে পারছে। এবং কোষীয় যে টিস্যু মাত্রার গঠন সেটাকে যদি চিন্তা করি, এটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হচ্ছে নিডারিয়া। নিডারিয়ার ক্ষেত্রে আমরা দেখব তার টিস্যু তৈরি হচ্ছে, কোষ তো আছেই কিন্তু তার মধ্যে টিস্যু তৈরি হচ্ছে। আচ্ছা এরপরে দেখি টিস্যু অঙ্গ মাত্রার গঠন। টিস্যুর পরেই কিন্তু অনেকগুলো টিস্যু মিলে কি করতে পারে, একটা অঙ্গ তৈরি করে ফেলতে পারে। সো একাধিক টিস্যু নির্মিত বিভিন্ন অঙ্গ কিন্তু তৈরি হচ্ছে। আচ্ছা এখন দেখো এই যে অঙ্গ যে তৈরি হলো, এই অঙ্গগুলো কিন্তু এক একটা এক এক ভিন্ন ভিন্ন ধরনের কাজ করে। যেমন কেউ হয়তো কোনো একটা অঙ্গ হয়তো জননাঙ্গ হিসেবে কাজ করছে, কোনো একটা হয়তো তাদের পৌষ্টিকতন্ত্র হিসেবে পৌষ্টিক অঙ্গ হিসেবে কাজ করছে, পরবর্তীতে সেটা হয়তো তন্ত্র তৈরি করতে পারবে। তো এই টিস্যু অঙ্গ মাত্রার গঠনের মধ্যে আমরা উদাহরণ হিসেবে মনে রাখতে পারি হচ্ছে আমরা যে প্লাটিহেলমিনথেস সম্পর্কে পড়ব, সেই প্লাটিহেলমিনথেস কিন্তু টিস্যু অঙ্গ মাত্রার। আমরা পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু এই ফাইলামগুলো নিয়ে আলোচনা করব, আশা করি তোমরা পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবে। তো প্লাটিহেলমিনথেসকে আমরা এটার উদাহরণ হিসেবে বলতে পারি। অঙ্গতন্ত্র মাত্রা বলতে বোঝায় যখন অঙ্গ থাকবে, অঙ্গগুলো মিলে একটা সিস্টেম তৈরি করছে, যেমন
পৌষ্টিক তন্ত্র কথাটা আমি যখন বলি তখন আসলে আমি বুঝাচ্ছি এখানে লিভার কাজ করছে, এখানে পাকস্থলী কাজ করছে, এখানে অন্ত্র কাজ করছে, ক্ষুদ্রান্ত বৃহদান্ত্র সবকিছু মিলে একসাথে কাজ করছে। সেই প্রত্যেকটা অঙ্গ একসাথে মিলে যখন একটা নির্দিষ্ট কাজ করে তখন সেটাকে একটা সিস্টেম বা একটা তন্ত্র বলছি। এই তন্ত্রের মধ্যে কিন্তু বেশ কয়েকটা অঙ্গ যুক্ত থাকে। আবার অঙ্গ কি করছে, কিভাবে তৈরি হচ্ছে, কয়েক ধরনের টিস্যু মিলে তৈরি হচ্ছে। তো একটা মানে ধাপে ধাপে আসলে আগাচ্ছে, ধাপটা অনেকটা এরকম যে কোষ থেকে টিস্যু তৈরি হবে, আর টিস্যু থেকে পরে অঙ্গ তৈরি হবে, অঙ্গ থেকে তন্ত্র তৈরি হবে, আর তন্ত্রগুলো মিলে একটা পুরো আস্ত বডি, উন্নত প্রজাতির বডিগুলো তৈরি হয়ে যায়। আচ্ছা, তো অঙ্গতন্ত্র মাত্রার গঠন বলতে আমরা বুঝতে পারছি অঙ্গগুলো মিলে একটা সিস্টেম তৈরি করে ফেললো। আচ্ছা, এখন দেখো এই অঙ্গতন্ত্র মাত্রার যে গঠনটা, এই গঠনটা কিন্তু আমরা অনেকগুলো ফাইলামের মধ্যে দেখতে পাবো। তার মধ্যে তোমরা উদাহরণ হিসেবে করডাটার কথা বলতেই পারো, আমরা করডাটার মধ্যে অঙ্গতন্ত্র মাত্রার গঠন দেখতে পাই। আচ্ছা, এরপরে দেখি জীবন পদ্ধতি, ওয়ে অফ লিভিং এর মধ্যে আমরা দুভাগে ভাগ করতে পারি। খুব সহজ জিনিসটা, জিনিসটা হচ্ছে মুক্তজীবী নাকি সে পরজীবী। আচ্ছা দেখো, এখানে মুক্তজীবী বলতে বোঝায় যে হচ্ছে নিজে নিজে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়, নিজে নিজে তার খাবার গ্রহণ করছে, কারো উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে না, তাদেরকে আমরা বলছি মুক্তজীবী। আচ্ছা, এরপরে দেখো পরজীবী, যারা অন্য প্রাণীর দেহে আশ্রয় নিচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সে আশ্রয় নিবে এবং খাদ্য কি করবে, শোষণ করতে হবে। তো সে একটা জিনিসের বডির ভেতরে, একটা প্রাণীর বডির ভেতরে সে আশ্রয় নিল, নেওয়ার পরে সে সেই আশ্রয়দাতার বডি থেকে খাবার শোষণ করে নিচ্ছে। যেমন মনে করো আমরা যদি একটা কৃমির কথা চিন্তা করি, সেই কৃমিকে কিন্তু আমরা সাধারণত দেখি প্রাণীর অন্ত্রের মধ্যে বাস করছে। কিংবা কোনো একটা ব্যাকটেরিয়ার কথা যদি চিন্তা করি, সেই ব্যাকটেরিয়া কি করছে, অন্ত্রের মধ্যে বাস করছে। তারপরে মনে করো কোনো একটা পরজীবী, উদ্ভিদের কথাই যদি চিন্তা করি, পরজীবী যে সকল উদ্ভিদ রয়েছে তারাও কিন্তু আরেকটা উদ্ভিদের উপর নির্ভর করবে, আশ্রয় গ্রহণ করবে, খাবার শোষণ করে বেঁচে থাকবে। তো আমরা শুধু যে প্রাণীর মধ্যেই পরজীবী দেখি তা কিন্তু না, উদ্ভিদের মধ্যেও আমরা পরজীবী দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো, এখানে উদাহরণ হিসেবে যকৃত কৃমির কথা বলা আছে, আমরা ব্যাকটেরিয়ার উদাহরণও দিতে পারি, উদ্ভিদের উদাহরণও দিতে পারি। এরপরে দেখো প্রাণী বৈচিত্র্যের মধ্যে আমরা এতক্ষণ তিনটা জিনিস নিয়ে আলোচনা করেছি, এখন আমরা আরো কিছু জিনিস নিয়ে আলোচনা করব, সেগুলো হচ্ছে ক্লিভেজ ও ভ্রূণীয় বিকাশ। এটার উপর ভিত্তি করে কিন্তু প্রাণী বৈচিত্র্যটাকে আমরা প্রাণী যে শ্রেণীবিন্যাসটা, সেই শ্রেণীবিন্যাসটা আমরা করতে পারি। তো আমরা এতক্ষণ তিনটা পড়েছি, এটা হচ্ছে চার নাম্বার ভিত্তি। তো এই চার নাম্বারে আমরা পাচ্ছি ক্লিভেজ ভ্রূণীয় বিকাশ। এখানে দেখো প্রথমেই বলা আছে হলোব্লাস্টিক ক্লিভেজ। তো হলোব্লাস্টিক ক্লিভেজ বলতে আসলে বোঝায় ক্লিভেজ জিনিসটা কি সেটা আমরা আগে দেখি। যখন একটা প্রাণীর দেহের মধ্যে আমরা দেখতে পাই যে জাইগোট তৈরি হয়ে গেল, যখন নিষেক হলো এবং জাইগোট হলো, সেটা বহিনিষেক হতে পারে, অন্তঃনিষেক হতে পারে, যে কোনো ভাবেই হতে পারে। তো জাইগোট তৈরি হওয়ার পর জাইগোটটা কি করবে, একটা সিঙ্গেল কোষ হিসেবে আছে, একটা কোষ, এই কোষটা অবশ্যই বিভাজিত হয়ে হয়ে একটা প্রাণীর দেহে পরিণত হতে হবে। তো এই যখন সে বিভাজিত হচ্ছে, এই বিভাজনটাকে আমরা বলছি হচ্ছে তার সেই ক্লিভেজ তৈরি হওয়া। এবং এই যে বিভাজিত হয়ে হয়ে সে ভ্রূণ তৈরি করলো, এই যে সৃষ্টি হওয়াটা, এই বিভাজনটাকেই আমরা বলছি হচ্ছে ক্লিভেজ। সো এখন দেখো এই যে একটা কোষ, এটাকে আমি যদি জাইগোটটা বলি, এটার মধ্যে কি হবে, কোষটা বিভাজিত হয়ে দুটো কোষে পরিণত হবে, চারটি কোষে পরিণত হবে, তারপর আটটি কোষ হবে, তারপর আস্তে আস্তে কি হচ্ছে মানে বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এটা একটা ভ্রূণে পরিণত হবে। আমরা যে এমব্রায়ো চাচ্ছি সেই এমব্রায়োটাকে সে তৈরি করে দেবে। এখন দেখো হলোব্লাস্টিক ক্লিভেজ বলতে আসলে বোঝায় এই যে আমরা কোষটা দেখতে পাচ্ছি, এর একদম এক মাথা থেকে শুরু করে আরেক মাথা পর্যন্ত কিন্তু বিভাজনটা সম্পূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে, মানে পুরো কোষটাই আলাদা দুটি কোষে বিভক্ত হয়ে গেছে, এই দুটি কোষও একদম চারটি কোষে বিভক্ত হয়ে গিয়েছে, এই চারটা একদম আটটা কোষে পরিণত হয়ে গিয়েছে। হলোব্লাস্টিক ক্লিভেজের ক্ষেত্রে
আমরা দেখি যে তাদের যে কোষটা, সেই কোষের মধ্যে যে কুসুম থাকার কথা, সেই কুসুমের পরিমাণ কম এবং কুসুমটা একদিকে থাকে। এখন আমরা একটা জিনিস মনে রাখব, যখন একটা কোষের মধ্যে ক্লিভেজের সময় যেই অংশটাতে, বিভাজনের সময় যেই পাশটাতে তার কুসুমটা থাকে, মনে করো এই পাশটাতে তার কুসুমটা রয়েছে, এই যে অংশটা, এই পোর্শনটাকে আমরা বলি হচ্ছে ভেজিটাল পোল। এই পোলটার নাম হচ্ছে ভেজিটাল পোল। আর ঠিক অপোজিটে যেটা থাকবে, এইটার আরেকটা নাম আছে, এই প্রান্তে থাকবে হচ্ছে নিউক্লিয়াসটা, এবং এই প্রান্তটার নাম আমরা দিয়েছি হচ্ছে অ্যানিমাল পোল। আচ্ছা, এখন এই হলোব্লাস্টিক ক্লিভেজের ক্ষেত্রে যেটা হয়, ভেজিটাল পোলের মধ্যে কুসুমের পরিমাণ কম থাকে। সো এখান থেকে যখন এই বিভাজনটা শুরু হচ্ছে, বিভাজনটা একদম সম্পূর্ণভাবে এই পুরো জায়গাটাকে সে আলাদা করে ফেলে। সো আলাদা করে ফেললে তখন সেটাকে আমরা বলি হলোব্লাস্টিক ক্লিভেজ। এখন এত কথা বলার কারণ কি? এখানে নিশ্চয়ই আরো এক ধরনের ক্লিভেজ হয়। হ্যাঁ, অবশ্যই আমরা এখন দেখব আরো এক ধরনের ক্লিভেজ আছে, সেটা হচ্ছে মেরোব্লাস্টিক ক্লিভেজ। মেরোব্লাস্টিকের ক্ষেত্রে যে ছবিটার দিকে তাকিয়ে থাকো, দেখো ছবিটার মধ্যে কিন্তু একটা কোষ থেকে দুটো কোষ হয়েছে, কিন্তু এই কোষটা কিন্তু এখনো রয়ে গিয়েছে, মানে এই কোষটার বরাবর পুরোপুরি আলাদাভাবে এটা কিন্তু দুই ভাগে ভাগ হয়নি। এই যে দুভাগে ভাগ হলো না, এই দুভাগে ভাগ না হওয়ার মেইন রিজন হচ্ছে, এখানে দেখা যায় যে কুসুমের পরিমাণটা অনেক বেশি। কুসুমের পরিমাণ যদি বেশি থাকে, তাহলে সম্পূর্ণভাবে বিভাজনটা সম্পন্ন হতে পারে না, একদম সরাসরি পুরো কোষটা আলাদা হয়ে যেতে পারে না। সো মেরোপ্লাস্টিক ক্লিভেজের মধ্যে আমরা দেখতে পাই যে পুরোপুরি ভাবে সে বিভাজিত হচ্ছে না। দেখো এই ছবিটার মধ্যে একটা পাশে কোষগুলো বারবার বিভাজিত হয়ে হয়ে অনেকগুলো কোষে পরিণত হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি যে তার কুসুমটা থাকার কারণে পুরোপুরি জিনিসটা কিন্তু বিভাজিত হতে পারলো না, এই একটা প্রান্তে বিভাজনটা ঘটছে। এই ঘটনাটা যখন ঘটে, তখন সেটাকে আমরা বলি মেরোব্লাস্টিক ক্লিভেজ, যে ক্ষেত্রে আমরা পুরো সম্পূর্ণ ক্লিভেজ হতে দেখি না, সম্পূর্ণ বিভাজন হতে দেখি না, তখন সেটাকে বলি মেরোব্লাস্টিক। এরপরে চলে যায় এই ক্লিভেজের মধ্যেই আমরা তাদের বিভাজন তলের উপর ভিত্তি করে তিন ভাগে ভাগ করে ফেলব। দেখ ক্লিভেজ যে তৈরি হচ্ছে, তাদের বিভাজন তল রয়েছে, মানে সে এইভাবে বিভাজিত হচ্ছে না, এইভাবে বিভাজিত হচ্ছে না, এইভাবে বিভাজিত হচ্ছে, তাতে একটা তল রয়েছে। সো অরিও ক্লিভেজ কোনটা? যখন জাইগোটটা একদম অরিও ভাবে তৈরি হতে, মানে বিভাজিত হতে থাকে এবং সুষমভাবে কোষগুলো বিভক্ত হতে থাকে। এবং এটা কোথায় দেখতে পাই? আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখতে পাই। আমরা যদি ছবিটা দেখি, দেখো এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে কোষগুলো আস্তে আস্তে বাড়ছে, তাই না? সংখ্যায় বৃদ্ধি পাচ্ছে। সো এই বিভাজনটা দেখে আসুন, আমরা যেটা বুঝবো ভালোভাবে সেটা হচ্ছে এই নিচের কোষগুলোর ঠিক উপরে পরবর্তী লেয়ারের কোষগুলো রয়েছে, একদম উপরে সেটা বসে পড়ছে। এবং এই যে অরিও কথাটা আসার কারণ কি? কারণ হচ্ছে আমি এটাকে যেদিক দিয়েই ভাগ করি না কেন, দুই ভাগে ভাগ করে ফেলতে পারবো, কারণ এটা একদম সোজাসুজি একটা স্তম্ভ তৈরি করে করে সে আগাচ্ছে। আচ্ছা, এখন অরিও ক্লিভেজ তো বুঝলাম, এরপরে চলে যাই। অরিও ক্লিভেজের পরে রয়েছে সর্পিল ক্লিভেজ। সর্পিল ক্লিভেজের মধ্যে সংজ্ঞায় আমরা যেটা মনে রাখবো যে অ্যানিলিডা, মলাস্কা, এই দুইটা নাম তো মনে অবশ্যই রাখতে হবে। এবং সেখানে আরো জিনিস মনে রাখবো হচ্ছে তৃতীয় বিভাজন ক্লিভেজ হওয়ার সময় যে থার্ড যে বিভাজনটা, সেই সময় অ্যানিমাল পোল, মানে যেই দিকে নিউক্লিয়াস আছে, এই অ্যানিমাল পোল এখানে যে ব্লাস্টোমিয়ার গুলো আছে আর যেই অংশে কুসুম রয়েছে, ভেজিটাল পোল যেটা, সেখানে যে ব্লাস্টোমিয়া রয়েছে, তারা চক্রাকারে স্থান পরিবর্তন করে। এই চক্রাকারে স্থান পরিবর্তন করার মানে কি? আমরা ছবিটা দেখব। দেখো এখানে একটা কোষগুলো আমরা দেখতে পাচ্ছি, কোষগুলো বিভাজিত হচ্ছে, বিভাজিত হওয়ার সময় দেখো কোষগুলো বাঁকা হয়ে গেল, একদম সরাসরি একটার উপর আরেকটা বসে নাই। এটাকে আমরা এভাবে চিন্তা করতে পারি, মনে রাখতে পারি যে একটার, মানে এই কোষগুলো পরপর এইভাবে বসার কথা ছিল, কিন্তু সর্পিল ক্লিভেজে কোষগুলোর এইভাবে বসছে, তারা এরকম ভাবে বিন্যস্ত হচ্ছে। দেখো জিনিসটা কিন্তু বেঁকে যাচ্ছে এখন, তাই না?
এইভাবে বসার কারণেই এই অংশটা এভাবে বেঁকে গিয়েছে। সো সর্পিল ক্লিভেজে আমরা এরকম পরপর জিনিসটাকে বসতে দেখি না, চক্রাকারে সে সামান্য স্থান পরিবর্তন করে। আর এই সামান্য স্থানটাই যে দেখা যাচ্ছে ছোট্ট একটা স্থান সে পরিবর্তন করেছে, এটাই কিন্তু শেষ পর্যন্ত এরকম পেঁচিয়ে যাচ্ছে, চক্রাকার একটা বিন্যাস দেখতে পাচ্ছে। সো এই ধরনের ক্লিভেজ আমরা পাখিতে দেখি, সরীসৃপে দেখি, মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সো আমরা সর্পিল ক্লিভেজটা বুঝলাম। এখন দেখো আমরা দেখবো হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ সম্পর্কে। দ্বিপার্শ্বীয় ক্লিভেজের ক্ষেত্রে এখানে সেকেন্ড যে বিভাজনটা, এই সেকেন্ড বিভাজনটা পর্যন্ত একদম অরীয় বিভাজনের মতো, মানে একটার উপর আরেকটা কোষ বসতে থাকবে, এরকম পরপর জাস্ট বসছে, বসে যাচ্ছে। পরবর্তী যে বিভাজনগুলো সেখানে তাদের যে মধ্যরেখা বরাবর, এই মধ্যরেখা যেটা আছে, এই মধ্যরেখা বরাবর এটা দুই দিকে এইভাবে বিভাজিত হতে থাকবে। ফলে কি হবে, একটা পোর্শন এবং আরেকটা পোর্শন, এই দুইটা দিক আমি দেখতে পাবো হচ্ছে একদম মিরর ইমেজ এখানে তৈরি করছে, একটা আরেকটার মতো সেম দেখতে হবে। স্বাভাবিকভাবেই আমার এখানে যদি চারটা কোষ তৈরি হয়, এখানেও আমার এরকম চারটা পাঁচটা কোষ তৈরি হবে, এখানেও সেম ভাবে কোষগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমি আলটিমেটলি জিনিসটাকে কিরকম দেখবো, এরকম দেখতে পাবো, একদম দুটাকে সেম দেখতে পাবো। সো এখানে একটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখা যাচ্ছে। সো এই ধরনের ক্লিভেজটা কর্ডাটার মধ্যে আমরা দেখতে পাই। সো অরীয় বিভাজনটাই পরবর্তীতে যখন অনুপ্রস্থভাবে দুই দিকে ঘটতে থাকে, তখন আমরা দুইটাকে একটা দ্বিপার্শ্বীয় প্রতিসাম্যতা দেখতে পাই দুই পাশে। সো তখন সেটাকে আমরা বলি দ্বিপার্শ্বীয় ক্লিভেজ। অরিওটাই মডিফাইড হয়ে দ্বিপার্শ্বীয় ক্লিভেজে পরিণত হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই ভ্রূণ স্তরে। ভ্রূণ স্তর যেটা, এটাও একটা পয়েন্ট, এটা হচ্ছে পাঁচ নাম্বার পয়েন্ট, এবং এর উপর ভিত্তি করেও আমরা শ্রেণীবিন্যাসটা করতে পারি। দেখো এখানে বলা আছে দ্বিস্তরী প্রাণী নাকি ত্রিস্তরী প্রাণী, এভাবে আমরা ভাগ করি। তো প্রথমে রয়েছে দ্বিস্তরী বা দ্বিভ্রূণ স্তরী। এখন দেখো দ্বিভ্রূণ স্তরী আসলে বলতে কি বুঝায়। আমরা সবসময় পড়েছি মানুষ হচ্ছে ত্রিস্তরী প্রাণী, এদের এক্টোডার্ম আছে, এন্ডোডার্ম আছে, মেসোডার্ম আছে। এখন এই যে লেয়ার গুলো, এগুলো তৈরি হচ্ছে গিয়ে গ্যাস্ট্রুলা পর্যায়ের মধ্যে। এই গ্যাস্ট্রুলা পর্যায়ে এক্টোডার্ম, এন্ডোডার্ম এই দুটি স্তর কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু যে মেসোডার্ম সেই জিনিসটা থাকছে না। মেসোডার্মের জায়গায় থাকছে একটা অকোষীয় মেসোগ্লিয়া, যেটা আমরা নিডারিয়ার ক্ষেত্রে দেখবো, হাইড্রা পড়ার সময় ভালোভাবে দেখবো। এবং জিনিসটা কিরকম, জেলির মতো। ব্যাপারটা হবে এই এক্টোডার্ম এন্ডোডার্ম, কিন্তু মাঝখানে একটা স্তর আছে, যে স্তরে কোনো কোষ নেই, এটা জেলির মতো থাকছে। তো এরকম যখন আমরা দেখি এক্টোডার্ম আছে, এন্ডোডার্ম আছে, মেসোগ্লিয়া আছে মাঝখানে, তখন সেটাকে আমরা বলি দ্বিস্তরী প্রাণী। এবং ত্রিস্তরী তখন বলি যখন আমরা প্রাণীর মধ্যে যে গ্যাস্ট্রুলা পর্যায়টা সেখানে দেখি তিনটা স্তর আছে, এবং বাইরেরটা এক্টোডার্ম, ভেতরেরটা মেসোডার্ম, মাঝেরটা হচ্ছে মেসোডার্ম, ভেতরেরটা হচ্ছে এন্ডোডার্ম আমরা দেখতে পাচ্ছি। এখন দেখো এই যে ত্রিস্তরী বা দ্বিস্তরী, এদের ক্ষেত্রে এদের ছবিটা আসলে কিরকম হয়। এইটার মধ্যে এই যে বাইরের দিকে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক্টোডার্ম, এখানেও আমরা দেখতে পাচ্ছি এক্টোডার্ম, এখানে দেখতে পাচ্ছি এটা এন্ডোডার্ম, এখানেও দেখতে পাচ্ছি এন্ডোডার্ম, কিন্তু এই মাঝখানটাতে আমরা দেখতে পাচ্ছি কোষ আছে, কিন্তু এই জায়গাটা কি কোষ দেখতে পাচ্ছি না। তো এটাই হচ্ছে সেই অকোষীয় মেসোগ্লিয়া। তো আমরা দেখো এখানে দেখাচ্ছে যে এন্ডোডার্ম রয়েছে, মেসোগ্লিয়া রয়েছে, এক্টোডার্ম রয়েছে এবং মেসোডার্ম রয়েছে। সো দুটার ছবি পাশাপাশি তুমি যদি খেয়াল রাখো তাহলে ইজিলি অ্যান্সার করতে পারবে, সংজ্ঞা মুখস্থ না করেও তুমি কিন্তু লিখে ফেলতে পারবে। এরপরে চলে যাই যে এই যে দ্বিস্তরী প্রাণী, ত্রিস্তরী প্রাণী, এদের মধ্যে পার্থক্যটাকে, কেন এই দুটাকে আমরা শুধুমাত্র ভ্রূণীয় কোষ স্তর দিয়ে আলাদা না করে আরো কি কি জিনিস আমরা আলাদা করতে পারি। দেখো এদের যে দ্বিস্তরী প্রাণী যেটা, তাদের দুটা স্তর, ত্রিস্তরীতে তিনটি স্তর, মেসোগ্লিয়া দ্বিস্তরীতে আছে, ত্রিস্তরীতে নেই, এবং ভ্রূণ স্তরের যে পরিণতি, সেই পরিণতিটা আমরা এখন খেয়াল করব।
তাদের মধ্যে আসলে মেইন পার্থক্যটা কখন গিয়ে তৈরি হচ্ছে? এই দ্বিস্তরে প্রাণীর মধ্যে যে কোষগুলো রয়েছে তারা টিস্যু বা অঙ্গ তৈরি করছে না। নিডারিয়ার মধ্যে টিস্যু অঙ্গ আমরা দেখছি না, কিন্তু ত্রিস্তরে প্রাণীর মধ্যে আমরা দেখব তারা টিস্যু অঙ্গ অঙ্গতন্ত্র সবকিছু তৈরি করছে। আবার দ্বিস্তরে প্রাণীর যেহেতু অঙ্গ নেই, কোন একটা খাবার গ্রহণ করার জন্য তাদের হাত পা নাই, সো তাদের জিনিসটা কাজ করবে কিভাবে, তারা কিভাবে খাবার নেয় বা আত্মরক্ষা করে, এই কাজটা করতে হেল্প করা হচ্ছে এই নেমাটোসিস্ট, যেটা আমরা দ্বিস্তরিতে দেখি ত্রিস্তরিতে দেখি না। পলিপ মেডুসা দশা, তাদের একটা দশা হচ্ছে স্থবির, আরেকটা দশা হচ্ছে তাদের চলাচলে সক্ষম। দ্বিস্তরী প্রাণীর ক্ষেত্রে দুইটি থাকবে কিংবা একটি থাকবে, আর ত্রিস্তরী প্রাণীতে কিন্তু এই ধরনের কোন দশা আসলে নেই। তারপর দেখো দেহ গহ্বর, দ্বিস্তরী প্রাণীতে যে গহ্বরটা তাদের বডির মাঝখানে থাকে, মনে করো এটা হচ্ছে প্রাণীটার মুখ, সেই মুখের ভেতরে ভেতরে দিয়ে খাবার একটা প্রবেশ করলে এই একটা গহ্বর পাবে, এই গহ্বরের নাম হচ্ছে সিলেন্টেরো। কিন্তু ত্রিস্তরী প্রাণীর ক্ষেত্রে সিলোম দেখা যায়, তাদের বডির মধ্যে যে গহ্বরটা থাকে সেটা হচ্ছে সিলোম। সিলোম কি সেটা আমরা পরবর্তীতে জানতে পারব। তো এগুলো হচ্ছে মেইন মেইন পার্থক্য। এখন দেখো প্রতিসাম্যের উপর ভিত্তি করে আমরা ভাগ করে ফেলতে পারি, এটা হচ্ছে আমাদের ছয় নাম্বার ভিত্তি। আচ্ছা এখন দেখি এই যে প্রতিসাম্য এটা বলতে আসলে কি বোঝাচ্ছে। যখন প্রাণী দেহের মধ্যরেখীয় তলের দুপাশে সদৃশ বা সমান আকার আকৃতি বিশিষ্ট অংশের অবস্থান আমরা দেখতে পাই, মানে আমি একটা প্রাণী দেখছি তাদের একটা তল বরাবর, আমি যদি জিনিসটাকে কল্পনা করি একটা তল বরাবর যদি কেটে ফেলতে চাই, তাহলে আমি দুই পাশে বা তার অংশগুলোতে সমান সংখ্যক অংশ আকার আকৃতি দেখতে পাবো কিনা, দুটো দেখতে সেম হবে কিনা। এখন দেখি এদের মধ্যে কি কি ভাগ আছে। প্রথমে হচ্ছে গোলীয় প্রতিসাম্য। গোলীয় প্রতিসাম্যটা অনেক সহজ, সহজ এজন্যই যে এই যে ভলভক্সটা দেখতে পাচ্ছি এর যদি আমি এই বরাবর চিন্তা করি তাহলে আমি দেখতে পাবো এখানে একটা অর্ধগোলক, এখানে একটা অর্ধগোলক, আবার যদি এই বরাবর ভাগ করি এখানে একটা অর্ধগোলক পাবো, এদিকে একটা অর্ধগোলক পাবো, আবার যদি এই বরাবর ভাগ করি এখানে একটা অর্ধগোলক পাবো, এখানে একটা অর্ধগোলক পাবো। সো আমি যেই দিক দিয়ে ভাগ করি না কেন এটাকে আমি প্রত্যেকবারই দুটি সমান অংশে ভাগ করে ফেলতে পারছি, সো আমার দুটো অংশ সব সময় আকার আকৃতিতে সেম হচ্ছে। তো এটাকে আমরা বলছি হচ্ছে গোলীয় প্রতিসাম্য। যখন একটা গোলকের কেন্দ্র দিয়ে, আমার যদিও এই অংশগুলোর কেন্দ্র দিয়ে যায়নি, এই কেন্দ্র বরাবর যখন আমি জিনিসটাকে একটা তল কল্পনা করব, আমি এই তল বরাবর জিনিসটাকে কেটে ফেলতে চাইলে আমি প্রত্যেকবার যেই পয়েন্ট দিয়ে কাটি না কেন এই মাঝখান দিয়ে যদি সেটা যায়, তখন আমি দেখব প্রত্যেকবারই দুই দিকে আমি সমান আকার আকৃতি বিশিষ্ট অংশ পেয়ে যাচ্ছি, তখন সেটাকে বলি গোলীয় প্রতিসাম্য। এরপরে দেখো অরীয় প্রতিসাম্য। অরীয় প্রতিসাম্য হচ্ছে যখন আমি একটা প্রাণী গোল না কিন্তু তার কেন্দ্রের যে অক্ষটা সেই অক্ষ বরাবর কেটে ফেললাম, এবং বেশ কয়েকটা অক্ষ বরাবর, লম্বভাবে তো অনেকগুলো অক্ষই আমি কল্পনা করতে পারি, যখন প্রত্যেকটা অক্ষ বরাবরই আমি কাটলে বারবারই একটা সদৃশ অংশ পাবো, তখন সেটাকে বলবো অরীয় প্রতিসাম্য। দেখো এই যে ছবিটা আছে, এই ছবিটা কি হলো, ঠিক মাঝ বরাবর লম্ব অক্ষ যেহেতু বলেছি ঠিক মাঝ বরাবর একটা তল গেল, দেখো দুই পাশটা সমান। আবার একইভাবে আমি এইভাবে যদি কাটতে চাই, এই এই তলে যদি কাটতে চাই, তাহলেও আমি এই দিকটা আর এই দিকটা দেখতে সদৃশ পাচ্ছি। আবার আমি এই তল দিয়ে যদি কাটতে চাই, এইভাবে যদি কাটতে চাই, তাহলে আমি দেখতে পাবো এই তলটা আর ওই পাশের তলটা, মানে অংশটা খণ্ডটা সেম। তো এটাকে বলছি অরীয় প্রতিসাম্য, যখন লম্ব অক্ষ বরাবর কাটতে চাইলে বেশি সংখ্যক অর্ধেক অংশে ভাগ করা যায়, এমন না যে একবার কেটে ফেললে শুধু একটাই পথ আছে তাকে সদৃশ অংশে ভাগ করার, এখানে বেশ কয়েকটা পথ আছে, আমি প্রত্যেকটা অক্ষ বরাবরই লম্ব অক্ষ বরাবর বারবার কাটলে বারবারই আমি দেখতে পাবো যে তার প্রত্যেকবারই দুটি সমান আকার আকৃতির অংশ পাচ্ছি, সদৃশ অংশ পাচ্ছি। তো এটা হচ্ছে অরীয় প্রতিসাম্য। এরপরে দেখো দ্বি অরীয় প্রতিসাম্য। দ্বি অরীয় প্রতিসাম্যটা একটু ইন্টারেস্টিং,
যখন আমরা দেখতে পাই কোনো একটা প্রাণী আসলে হয়তো গোলীয় কিংবা অরীয় প্রতিসাম্যের ছিল, কিন্তু তার বডিতে কোনো একটা এক্সট্রা অংশের কারণে, হতে পারে মনে করো কোনো একটা টেন্টাকল বা যে এরকম একটা অংশ বডি থেকে বের হয়ে আছে, এই অংশগুলোর কারণে, সিলিয়ার কারণে তাদেরকে পুরোপুরি অরীয় ভাবে আমরা ভাগ করতে পারছি না। লম্ব অক্ষ বরাবর মাত্র দুইটা অক্ষ বরাবর তাকে ভাগ করতে পারছি। যেমন দেখো, এই যে প্রাণীটা রয়েছে, এই প্রাণীটার আমি যদি এই মাঝ বরাবর কাটি, আমি একদম দুটো সদৃশ অংশ পাচ্ছি। আবার এখন একটু কল্পনা করি, এই বরাবর যদি আমি প্রাণীটাকে কাটি, এইভাবে যদি কাটি, তলটা যদি হয় অনেকটা এই রকম, এই বরাবর যদি আমি কেটে ফেলি, তাহলে কিন্তু এই পেছনের দিকের অঞ্চলটা, এই অঞ্চলের মধ্যে এরকম একটা টেন্টাকল দেখছি, এই সামনের দিকের অঞ্চলের মধ্যে একটা টেন্টাকল আসছে। সো আমি কিন্তু দুইবার সদৃশ অংশে ভাগ করতে পারছি। কিন্তু অন্য যে কোনো তল যদি কল্পনা করো তাহলে আর হবে না। তুমি যদি এভাবে কল্পনা করো তাহলে পাবে না, তুমি যদি এভাবে কল্পনা করো তাহলেও পাবে না। তার মানে তোমার এই একটা তল ছিল আর এই দিক দিয়ে একটা তল ছিল। সো দুইটা তলে লম্ব অক্ষ বরাবর আমি এটাকে ভাগ করতে পারছি। অরীয় হওয়ার কথা ছিল, এই দুটাকে যদি আমি কল্পনা না করি তাহলে আমার জিনিসটা ছবি হতো এরকম, এবং এটাকে আমি লম্ব অক্ষ বরাবর সব দিক দিয়ে কিন্তু তখন কাটতে পারতাম, সমান ভাগে ভাগ করে ফেলতে পারতাম। কিন্তু এই দুটো অংশ থাকার কারণে এটাকে আমি শুধু দুইটা তলেই ভাগ করতে পারছি, এবং দুইটা তলে কিরকম লম্ব অক্ষ বরাবর। সো এই জিনিসটা হওয়ার কারণেই আমরা এটাকে বলছি দ্বি অরীয় প্রতিসাম্য। এই যে দ্বি অরীয় প্রতিসাম্যটা, এইটা কিন্তু সব ধরনের প্রাণীতে দেখতে পারি না। আমরা দেখা যায় যে টিনোফোরা পর্বভুক্ত যে সকল প্রাণী রয়েছে তাদের দেহের মধ্যে এই দ্বি অরীয় প্রতিসাম্যটা দেখছি। আচ্ছা, এখন দেখি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য খুবই সহজ। যখন আমরা মাঝখানের অক্ষ বরাবর একটা প্রাণী রয়েছে তার মাঝখানের অক্ষ বরাবর কাটলাম, তখন তাকে ভাগ করলে তার ডান বাম এই দুটো অংশে জাস্ট তাকে ভাগ করে ফেলতে পারি, তখনই সেটাকে বলি দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য। আর কোনো ভাবে তাকে ভাগ করা যাচ্ছে না। এখানে দেখো সাজিটাল তল যেটা বলছে, সাজিটাল তল মানে হচ্ছে যেই তলের ভাগ করলে তুমি একটা বস্তুকে ডান বাম অংশে ভাগ করে ফেলতে পারো, সেটা হচ্ছে সাজিটাল তল। আচ্ছা, এখন দেখো এখানে রয়েছে মানুষ, প্রজাপতি। মানুষের কথা চিন্তা করো, আমার মাথা থেকে শুরু করে আমি যদি পা পর্যন্ত ঠিক মাঝ বরাবর একটা অক্ষ কল্পনা করি, একটা অক্ষ কল্পনা করি, আমার এক পাশে একটা হাত যাবে, আমার এক পাশে একটা পা যাবে, আরেক পাশে আরেকটা পা যাবে, মাথার ঠিক মাঝ বরাবর অর্ধেক চলে যাবে এক পাশে, অর্ধেক চলে যাবে এক পাশে, একটা চোখ যাবে এক পাশে, কান যাবে এক পাশে, চোখ যাবে এক পাশে, কান যাবে এক পাশে। তো আমি কি করতে পারলাম, একদম সদৃশ দুটো অংশে ভাগ করে ফেলতে পারলাম। কিন্তু এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট, যে এটা কিন্তু আসলে বাহ্যিক ভাবে ভাগ করতে পারছি, ভেতরের দিক কল্পনা করলে কিন্তু আমরা এখানে পুরোপুরি প্রতিসাম্যতা ভেতরে, বডির ভেতরে দ্বিপার্শ্বীয় দেখতে পাবো না, শুধুমাত্র বাহ্যিক ভাবেই জিনিসটাকে আমরা দেখতে পাবো। তো দ্বিপার্শ্বীয় প্রতিসাম্য দেখলাম। এখন দেখো এই যে মাছ বরাবর একটা তল কল্পনা করছি, এই এক পাশে একরকম দেখতে আরেক পাশে সেম রকম দেখতে, দুটাকে মনে হচ্ছে মিরর ইমেজ, বা আয়নার সামনে দেখলে যেরকম মনে হয় একদম প্রতিবিম্ব, তো সেরকম একটা সেম বিম্ব তৈরি হয়ে আছে। আচ্ছা, এরপরে দেখি অপ্রতিসাম্য। অপ্রতিসাম্যের মধ্যে রয়েছে তাদেরকে কখনোই আমরা দুটি সদৃশ অংশ ভাগ করতে পারি না। দেখো এই ছবিটা, এই ছবির মধ্যে আমরা কোনোভাবে কি ভাগ করতে পারবো? মনে করো এই বরাবর আমি একটা অক্ষ চিন্তা করলাম, ভাগ হলো, হলো না। এই বরাবর অক্ষ চিন্তা করলাম, ভাগ হলো না। এই বরাবর ভাবলাম, ভাগ হলো না। এই মাঝ বরাবর কেটে ফেলতে চাইলাম, তাও কিন্তু ভাগ হচ্ছে না। এটাকে আমরা বলবো অপ্রতিসাম্য, যাকে আমরা দুটি সদৃশ অংশে ভাগ করতে পারি না। এখন অনেক প্রাণী রয়েছে যাদের বডির মধ্যে খণ্ডকায়ন করা যায়, এই খণ্ডকায়নের উপর ভিত্তি করে আমরা ভাগ করতে পারি। এটা হচ্ছে আমাদের 7 নম্বর ভিত্তি। এখানে আমরা দেখতে পারি যে তাদের বডিটা অনেকগুলো ছোট ছোট খণ্ডে ভাগ হয়ে রয়েছে। এই যখন আমরা দেখি তাদের একটা প্রাণীর বডিকে একই রকম খণ্ডাংশের পুনরাবৃত্তি ঘটছে, মানে পর পর ছোট ছোট খণ্ড জাস্ট বসছে,
তখন এটাকে আমরা বলি হচ্ছে মেটামরিজম এবং প্রত্যেকটা খন্ডকে আমরা বলি মেটামিয়ার বা সোমাইট। এখন আমরা দেখি যে সমখণ্ডকায়ন বিশিষ্ট কি। যখন প্রত্যেকটা খন্ড, এইটা মনে করো বডিটা, তার প্রত্যেকটা ছোট ছোট খন্ড সেম আকার আকৃতির হবে তখন সেটাকে বলবো সমখণ্ডকায়ন। যেমন চিন্তা করে দেখো আমরা যে কেঁচো দেখি, কেঁচোর বডিতে কিন্তু প্রত্যেকটা ছোট খন্ড একদম সেম রকমের, এই জন্য এটাকে বলছি সমখণ্ডকায়ন বিশিষ্ট। আবার অসমখণ্ডকায়ন কি, যখন খন্ডগুলো একটা আরেকটা থেকে ডিফারেন্ট হবে, দুইটা দেখতে সেম হবে না, তখন সেটাকে আমরা বলবো অসমখণ্ডকায়ন। যেমন আমি যদি একটা মাছির কথা চিন্তা করি, প্রজাপতির কথা চিন্তা করি, আমরা কি রকম দেখতে পাবো, মাথার পরে এই যে তার অঞ্চলটা রয়েছে বক্ষের অঞ্চল, এই অঞ্চলের বডিটা দেখবো যে খন্ডগুলো বড় বড়। আবার উদরের অঞ্চলে গিয়ে দেখতে পাবো জিনিসগুলো ছোট হয়ে যাচ্ছে। সো সবগুলো কিন্তু সেম হলো না, এই যে সেম হলো না এটাকে আমরা বলছি অসমখণ্ডকায়ন। উদাহরণ হিসেবে দেখো পতঙ্গের খণ্ডকায়ন বলা আছে এবং বলা আছে দেহ খণ্ডগুলো অসম বা ভিন্ন ধরনের। আচ্ছা এরপরে চলে যাই খণ্ডকায়ন বিহীন। অনেক প্রাণী রয়েছে যাদের বডিতে কোনো খণ্ডকায়ন নেই। যেমন চিন্তা করো তুমি যদি একটা শামুকের কথা চিন্তা করো, তার বডিতে কি কোনো খণ্ডকায়ন আছে? না, তার বডিতে কোনো খণ্ডকায়ন নেই। সো এখানেও দেখো উদাহরণ হিসেবে সমুদ্র, তারার কথা বলা হয়েছে, ঝিনুকের কথা বলা হয়েছে, সো তাদের মধ্যে খণ্ডকায়ন থাকছে না। এখন খণ্ডকায়নের অঞ্চলায়নের মধ্যে অনেক মিল রয়েছে। অনেক প্রাণী রয়েছে যাদের বডিটা বাইরের দিক থেকে অনেকগুলো ছোট ছোট খণ্ড আছে, কিন্তু তাদের খণ্ডগুলো মিলে একটা নির্দিষ্ট অঞ্চল তৈরি করে, এই অঞ্চলগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা এই প্রত্যেকটা অঞ্চলকে বলি হচ্ছে তাদের ট্যাগমাটা। তো তাদের এই অঞ্চলায়নটাকে আমরা বলছি ট্যাগমাটাইজেশন। এখন এটা কোথায় দেখতে পাই? আমরা সাধারণত পতঙ্গের ক্ষেত্রে এটা দেখতে পাই, আর্থ্রোপোডা পর্বের প্রাণীতে দেখতে পাই। তাদের বডিতে কিন্তু এরকম ছোট ছোট খণ্ড রয়েছে এবং খণ্ডগুলো করছে কি, একে তো তারা সমখণ্ডকায়ন বিশিষ্ট না, এক একটা এক এক রকম দেখতে, এবং দেখা যায় যে মাথার কাছে কয়েকটা খণ্ডক মিলে তাদের বক্ষ অঞ্চল তৈরি করলো, বক্ষ অঞ্চলের পরের সবগুলো খণ্ডক মিলে কি করলো, উদর তৈরি করলো। এই যে অঞ্চলে ভাগ হয়ে গেল, এদের মধ্যে কিন্তু ছোট ছোট অনেকগুলো খণ্ডক রয়েছে, কিন্তু খণ্ডকগুলো মিলে একটা নির্দিষ্ট অঞ্চল তৈরি করেছে, একটা নির্দিষ্ট রকমের কাজ করছে, তো তখন সেটাকে আমরা একটা নির্দিষ্ট অঞ্চল বলছি। সো দেখো এই ছবিটার মধ্যে দেখা আছে, লেখা আছে মাথা, তারপরে হচ্ছে বক্ষ, তারপরে হচ্ছে উদর। এই যে আমরা ভাগ করে ফেললাম, মাথাতে ভাগ করলাম, বক্ষ উদরে ভাগ করলাম, এই তিনটা হচ্ছে তিনটা ট্যাগমাটা, তিনটা ডিফারেন্ট অঞ্চল। এরপরে দেখো প্রান্তিকতা। প্রান্তিকতা জিনিসটা বেশ ইন্টারেস্টিং এবং খুব সহজে এটা তোমরা বুঝতে পারবে। প্রান্তিকতার মধ্যে আমরা মেইনলি বুঝবো যে আমরা সাধারণত যখন একটা প্রাণী দেখি তখন প্রাণীটার মুখ একটা দেখি আর একটা লেজ দেখি বা পাই দেখি। সো যেই দিক দিয়ে সে খাবার নিচ্ছে সেটাকে আমরা মুখ বলি, যেটা একদম অপোজিটে যেটা থাকে সেটাকে আমরা লেজ বলছি কিংবা পাইও বলছি। এটাই কিন্তু আসলে তার এই প্রান্তিকতা, তার এক এক প্রান্তে একটা জিনিস রয়েছে। এখন দেখো এই প্রান্তিকতা কি কি রকম, একটা হচ্ছে সম্মুখ প্রান্ত, যে প্রান্তে মাথা থাকে একদম সহজভাবে বুঝতে পারছি এটাকে বলছি অ্যান্টেরিয়র। একটা পতঙ্গের ক্ষেত্রে অ্যান্টেরিয়র কোনটা, তার মাথার অঞ্চল, যেখানে যেই অঞ্চলে তার মুখ আছে, যেই অঞ্চলে তার অ্যান্টেনা রয়েছে বা চোখ রয়েছে। আবার পশ্চাৎ প্রান্ত কি, পোস্টেরিয়র কোনটা, একদম পেছনের দিকে যেটা, পশ্চাৎ প্রান্তের ঠিক সম্মুখ প্রান্তের ঠিক উল্টা দিকে যেটা আছে এটাই তার পশ্চাৎ প্রান্ত। আবার পৃষ্ঠীয় প্রান্ত কি, তার পিঠ যেটা, একটা পতঙ্গের বা একটা ঘাসফড়িঙের কথা যদি চিন্তা করো তার পিঠের যে অঞ্চলটা দেখবো এটা হচ্ছে তার পৃষ্ঠীয় প্রান্ত। আবার অঙ্কীয় প্রান্ত হচ্ছে যে অঞ্চলটা পিঠের ঠিক উল্টা দিকে থাকে বা মাটির কাছে থাকছে, উপর হয়ে থাকলে মাটির কাছে থাকছে, এটা হচ্ছে তার অঙ্কীয় প্রান্ত, অঙ্কীয় তল যেটাকে আমরা বলছি। আবার পার্শ্বীয় প্রান্ত কি, দুই পাশ দিয়ে, এই যে এই দুই পাশ দিয়ে যেটা রয়েছে এটা হচ্ছে তার পার্শ্বীয় প্রান্ত। এটা যদি পতঙ্গটা হয় তার এই পাশ এবং এই পাশ, এটা হচ্ছে তার পার্শ্বীয় প্রান্ত বা ল্যাটারাল প্রান্ত। সো এটা হচ্ছে দুই পাশের তল। খুব সহজেই আমরা প্রান্তিকতা কিন্তু বুঝতে পারি। আচ্ছা এরপরে চলে যাই তলের উপর ভিত্তি করে। এতক্ষণ আমরা প্রান্তিকতা দেখলাম, এখন দেখবো হচ্ছে তল বা প্লেন, এটাও একটা ভিত্তি, এটাকে আমরা 10 নম্বর হিসেবে বলতে পারি। এই ভিত্তিটা কিরকম,
এই ভিত্তিটা হচ্ছে যখন আমরা একটা প্রাণীর বডিকে ডান বাম সামনে পিছে পৃষ্ঠীয় অঙ্কীয় এইভাবে ভাগ করে ফেলি, সেই তলগুলো সম্পর্কে আমরা আলোচনা করব, যে তলের উপর ভিত্তি করে আমরা ভাগ করছি। এখন দেখো তিন ধরনের তল আছে। একটা হচ্ছে মধ্যরেখীয় তল। মধ্যরেখীয় তলটা কিরকম? যখন আমি একটা প্রাণীর বডির ঠিক মাঝ বরাবর, মনে করো এটা হচ্ছে প্রাণীটা, এটা মনে করো প্রাণীটা, এটা হচ্ছে তার পা, এটাও পা, এটা মনে করো লেজ, আমি এই মাঝ বরাবর এই বরাবর কেটে ফেললাম, তাহলে আমার কি হবে? এই পাশে তার একটা অংশ পাবো, ওই পাশে একটা অংশ পাবো, মানে প্রাণীটা এই রকম ভাবে আছে, তার এই বরাবর আমি এটাকে কাটতে চাচ্ছি, তখন আমি এই ডান অংশ পাবো আর বাম অংশ পাবো না। এই দুটো অংশ যখন আমি ভাগ করতে পারবো, যেই তলের মাধ্যমে ভাগ করতে পারি সেটা হচ্ছে মধ্যরেখীয় তল। আবার সম্মুখ তল কি? সম্মুখ তল হচ্ছে যখন আমরা একটা তলের মাধ্যমে পৃষ্ঠীয় আর অঙ্কীয় এই দুটি প্রান্তে ভাগ করতে পারি। এই বরাবর যদি ভাগ করি তাহলে এটাকে বলবো পৃষ্ঠীয়, এটাকে বলবো অঙ্কীয়, এইটা হচ্ছে আমার সম্মুখ তল। তারপরে দেখো অনুপ্রস্থ তল। অনুপ্রস্থ তল হচ্ছে এই যে আমরা একটা মধ্যরেখীয় তল দেখলাম এটার সমকোণে, ঠিক এইভাবে আমি যদি একটা তল কল্পনা করি তাহলে কি হলো, সামনের দিকে আমার বডির কি হচ্ছে, প্রাণীটার যেই সম্মুখ প্রান্ত, এই সম্মুখ প্রান্ত এক পাশে চলে গেল, পশ্চাৎ প্রান্ত আরেক পাশে চলে গেল। যখন সম্মুখ আর পশ্চাৎ প্রান্তকে আমরা একটা তল দিয়ে ভাগ করতে পারি তখন সেটাকে বলি অনুপ্রস্থ তল। আচ্ছা এই তলের মধ্যে দেখো ছবিটা যদি আমরা ভালোভাবে দেখি, মধ্যরেখীয় তল দেখেছি, মধ্যরেখীয় তলের মধ্যে দেখো ডান অর্ধাংশ দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে বাম অর্ধাংশ দেখা যাচ্ছে। আবার সম্মুখ তলের দিয়ে আমরা পৃষ্ঠীয় অঞ্চল দেখতে পাচ্ছি, ঘুরালে অঙ্কীয় অঞ্চল দেখতে পাচ্ছি। আবার অনুপ্রস্থ তলে সম্মুখ প্রান্ত দেখতে পাচ্ছি, ঘুরে গিয়ে দেখতে পাচ্ছি কি, তার পশ্চাৎ প্রান্ত। আমার মনে হয় তলগুলো কিভাবে কাজ করছে সেটা আমরা ইজিলি এই ছবিগুলো দেখে বুঝে গিয়েছি। আচ্ছা এরপরে দেখি সিলোম। সিলোম বেশ ইন্টারেস্টিং জিনিস। সিলোম জিনিসটা এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা তিন ভাগে প্রাণীগুলোকে ভাগ করেছি, মানে শ্রেণী বিভাগটা করে ফেলেছি। সিলোম জিনিসটা হচ্ছে যখন আমরা একটা প্রাণীকে দেখি তার বডির যে ভ্রূণ স্তরগুলোকে দেখি, এই ভ্রূণ স্তরগুলো যখন তৈরি হচ্ছে, এক্টোডার্ম দেখতে পাচ্ছি, তার এন্ডোডার্ম দেখতে পাচ্ছি, তার যখন মেসোডার্মটা আসলো, এই মেসোডার্মটা আর এন্ডোডার্মের মাঝে একটা গহ্বর দেখছি, এই গহ্বরটা কিছু প্রাণীর ক্ষেত্রে থাকে, কিছু প্রাণীর ক্ষেত্রে থাকে না। আবার যাদের গহ্বরটা থাকে সেই গহ্বরটা মেসোডার্মের যেই কোষ রয়েছে সেই কোষ দিয়ে সম্পূর্ণভাবে আবৃত থাকে, আবার কিছু প্রাণীর ক্ষেত্রে সম্পূর্ণভাবে গহ্বরটা আবৃত থাকে না। সো আমরা বেশ কয়েকটা ধরন বুঝতে পারছি। তো প্রথমে হচ্ছে অ্যাসিলোম্যাট। অ্যাসিলোম্যাটে যখন আসে, যে সকল প্রাণী অ্যাসিলোম্যাট তাদের ক্ষেত্রে এই মাঝখানে ফাঁকা জায়গা হয় না। দেখো বলা আছে ব্লাস্টোসিল, মানে যে গহ্বরটা বডিতে তৈরি হয়েছিল সেই ব্লাস্টোসিলটা, ভ্রূণের এই যে ব্লাস্টোসিলটা সেটা স্পঞ্জি প্যারেনকাইমা কোষ দিয়ে পূর্ণ হয়ে গিয়েছে, মানে ফাঁকা জায়গা আর নেই, এটা সলিড হয়ে গিয়েছে। এবং এই প্যারেনকাইমা কোষটা কাদের? মেসোডার্ম স্তর থেকে এসেছে। আবার দেখো এর উদাহরণ হিসেবে পরিফেরা রয়েছে, নিডারিয়া রয়েছে, টিনোফোরা রয়েছে, প্ল্যাটিহেলমিনথেস রয়েছে। ছবির দিকে যদি তাকাই, এই ছবির মধ্যে এটা হচ্ছে এক্টোডার্ম, এটা হচ্ছে এন্ডোডার্ম, এই অঞ্চলটা হচ্ছে আসলে মেসোডার্ম, এবং এই মেসোডার্মের কোষগুলো এই পুরো জায়গাটাকে ভর্তি করে রেখেছে। দেখো এই জায়গাটা একদম কোনো ক্যাভিটি বা গহ্বর কিন্তু এইখানটাতে নেই, গহ্বর এন্ডোডার্মের ভিতরে গিয়ে দেখছি, এটা আমাদের সিলোম না, আমাদের সিলোম হচ্ছে এই জায়গাটায় থাকবে। সো আমরা এখানে একটা নিরেট অংশ পেয়ে যাচ্ছি, মানে কোষ দ্বারা পূর্ণ জায়গা পাচ্ছি, ফাঁকা জায়গা পাচ্ছি না। সো এটা হচ্ছে অ্যাসিলোম্যাট, যার সিলোম নেই, সিলোম বিহীন। এরপরে দেখো সিউডোসিলোমেটে কিন্তু সিলোম আসলে নাই, কিন্তু তাকে দেখলে মনে হয় তার সিলোম আছে, এই জন্য তাকে আমরা বলছি সে নকল সিলোম বিশিষ্ট, বা এটাকে আমরা বলি হচ্ছে অপ্রকৃত সিলোম বিশিষ্ট, মানে প্রকৃত না সিলোমটা। দেখো ব্লাস্টোসেলকে ঘিরে মেসোডার্মাল কোষ স্তর অবস্থান করতে পারে,
কিন্তু কোষ কখনো পূর্ণ কোষ স্তর বা যে একটা আবরণ সেই আবরণটা তৈরি করে না। জিনিসটা কিরকম? নেমাটোডার মধ্যে দেখতে পাই, রুটি ফেরাতে দেখতে পাই। এই যে দেখো আমরা যে ছবিটা দেখছি, এর এক্টোডার্ম দেখতে পাচ্ছি, এর এন্ডোডার্ম দেখতে পাচ্ছি, তার মেসোডার্মও দেখছি। দেখো মেসোডার্মটা এই পর্যন্ত, এই ফাঁকা জায়গা পর্যন্ত পুরোপুরি এসে পৌঁছায়নি, এই জায়গাটা সে ফাঁকা করে রেখেছে। সো এই গহ্বরটা কিন্তু সম্পূর্ণভাবে মেসোডার্মের স্তর দিয়ে, কোষ দিয়ে আবৃত না। এখন সম্পূর্ণভাবে বলতে কি বুঝাচ্ছি? দেখো এই যে এন্ডোডার্মটা যে রয়েছে এবং এই যে মেসোডার্মটা রয়েছে, এই এন্ডোডার্মটার চারপাশে, আমি আরেকটা কালার দিয়ে যদি জিনিসটাকে দেখাই, এই মেসোডার্মটার চারপাশেও, সরি এন্ডোডার্মটার চারপাশেও মেসোডার্ম থেকে একটা কোষ স্তর আসবে, সে এসে এন্ডোডার্মকে এভাবে আবৃত করবে। সে একই আবরণ মেসোডার্মের পরেও আমরা এভাবে দেখব এবং মাঝখানে গহ্বরটা থাকবে। এই সিরোসিলোমেটের ক্ষেত্রে আমরা এই জায়গার অংশটা আর দেখি না, শুধু এইখানের কোষ স্তরটাকেই দেখতে পাই। মানে পর্দা একটা তৈরি হচ্ছে কিন্তু এন্ডোডার্মের চারপাশে সেটা হচ্ছে না। তো এটাকে আমরা বলি যে পূর্ণ কোষ স্তর বা পেরিটোনিয়াম থাকে না। পেরিটোনিয়াম হচ্ছে এই পর্দাটা। তো এটাকে আমরা বলছি সিউডোসিলোমেট, মানে গহ্বরটা আসলে পূর্ণ গহ্বর হয়নি। এরপরে চলে যাই যেটা প্রকৃত সিলোম, ইউসিলোমেট। যে সকল প্রাণী, তাদের দেখো বলাই আছে মেসোডার্মের অভ্যন্তর থেকে গহ্বর একটা হলো এবং সেই গহ্বরটা হচ্ছে সিলোম। এবং সিলোমটা কি? মেসোডার্মাল এপিথেলিয়াল কোষ দিয়ে গঠিত পেরিটোনিয়াম স্তর সম্পূর্ণভাবে বেষ্টিত। আমরা এখন একটা ছবি দেখব, ছবি দেখে স্পষ্টভাবে বুঝে যাব। মলাস্কা, অ্যানিডিডা, আর্থ্রোপোডা, একাইনোডারমাটা, কর্ডাটা, এই সবার ক্ষেত্রে আমরা ইউসিলোমেট মানে সিলোম দেখতে পাচ্ছি। সেই সবগুলোর ক্ষেত্রে প্রকৃত সিলোম দেখতে পাচ্ছি। দেখো এই প্রাণীটার ভেতরের মধ্যে এক্টোডার্ম তো দেখছি, এন্ডোডার্মও দেখছি, কিন্তু এই যে মেসোডার্ম, এই মেসোডার্মের স্তরটা কি করলো? এন্ডোডার্মের চারপাশ দিয়েও কিন্তু এখন একটা স্তর তৈরি করেছে, তাই না? এবং দেখো দুইটা স্তর কিন্তু পরস্পর সংযুক্ত অবস্থায় রয়েছে, মেসোডার্মের সাথে তারা যুক্ত রয়েছে। এবং এই অঞ্চলটার মাঝখানে এই জায়গাটাতেই গহ্বরটা তৈরি হয়েছে, এটাই হচ্ছে আমার সেই সিলোমটা, গহ্বরটা। এই গহ্বরটার চারপাশ দিয়ে কি আছে? মেসোডার্মের কোষ স্তর। মেসোডার্মের কোষগুলো একটা গহ্বরকে ঘিরে রেখেছে। এই যে ঘিরে রাখছে এই পর্দাটাকে আমরা বলছি পেরিটোনিয়াম স্তর। সো এই পেরিটোনিয়াম স্তরটা শুধুমাত্র ইউসিলোমেটদের ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপরে আমাদের আরো একটা চিন্তা করার বিষয় রয়েছে, শ্রেণীবিন্যাসের ভিত্তি রয়েছে। এই ভিত্তিটাকে আমরা নাম্বার দিতে পারি হচ্ছে 12 নাম্বার। এটাকে বলছি নটোকর্ড। নটোকর্ড আমরা খুব সুন্দরভাবে কর্ডাটা পড়ার সময় পাবো। নটোকর্ডটা কি? যখন ভ্রূণ অবস্থায় কিংবা আজীবন দেহের পৃষ্ঠ মধ্যরেখা মানে পিঠের মাছ বরাবর একটা নমনীয় স্থিতিস্থাপক এবং ছিদ্রযুক্ত টিস্যুর একটা দণ্ড আমরা দেখতে পাই, তখন সেটাকে বলি নটোকর্ড। আচ্ছা, এই নটোকর্ড এর উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কর্ডাটা, আর একটা হচ্ছে নন কর্ডাটা। কর্ডাটা ভুক্তদেরকে আমরা বলি কর্ডেট, নন কর্ডাটা ভুক্তদেরকে আমরা বলি নন কর্ডেট। নন কর্ডেট এর বডিতে এরকম পিঠের মাছ বরাবর নটোকর্ড জীবনেও থাকবে না। আর কর্ডেটের ক্ষেত্রে তারা ভ্রূণ অবস্থায় থাকতে পারে কিংবা সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত সেটা থাকতে পারে। সো নন কর্ডেট এর মধ্যে রয়েছে আমরা কর্ডাটা, ফাইলাম ছাড়া যা পাবো তাই কিন্তু আসলে নন কর্ডেট। আর কর্ডাটার অন্তর্ভুক্ত যে সকল প্রাণী রয়েছে, যেমন হচ্ছে মানুষ, ব্যাং, সাপ, এই সব কিছুই হচ্ছে কর্ডাটার অন্তর্ভুক্ত। সবারই কিন্তু নটোকর্ড জীবনের কোনো না কোনো সময় থাকবে। সো আমরা এটাও জেনে গেলাম এবং বুঝতে পারলাম। তারপরে দেখো পৌষ্টিক নালী, এটাও একটা শ্রেণীবিন্যাসের ভিত্তি আমরা চিন্তা করছি। এটা হচ্ছে পৌষ্টিক নালী এবং এটার উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। দুই ভাগ কি কি? একটা হচ্ছে প্যারাজোয়া এবং আরেকটা হচ্ছে এন্টারোজোয়া। প্যারাজোয়াটাকে যখন পৌষ্টিক নালী বা গহ্বর নেই, পরিফেরার যখন আমরা পড়ব দেখতে পাবো যে পানি একদিক দিয়ে বডিতে ঢুকছে ছিদ্র দিয়ে, আরেক ছিদ্র দিয়ে বের হয়ে যাচ্ছে, এর মাঝখান দিয়ে সে খাবার নিয়ে নিচ্ছে, তার আলাদা করে মুখ, তারপর একটা পৌষ্টিক নালী যেখানে খাবারটাকে সে পরিপাক করবে, এই কোনো কিছুই নেই।
এটা হচ্ছে প্যারাজোয়া, আর এন্টারোজোয়া হচ্ছে যাদের পৌষ্টিক নালি আছে, নির্দিষ্ট পৌষ্টিক নালীর অংশ বা একটা গহ্বর থাকবে যেখানে খাবারটা যাবে, সে পরিপাক করবে। নিডারিয়াতে আমরা সিলেন্টেরন গহ্বর দেখি। এই গহ্বরের পরে আস্তে আস্তে আমরা যত কর্ডাটা পড়বো তত দেখতে পাবো যে উন্নত ধরনের পৌষ্টিক নালী দেখতে পাচ্ছি। কর্ডাটার ক্ষেত্রে একটা পৌষ্টিক তন্ত্রই দেখতে পাবো আমরা। সো আমরা বুঝতে পারছি এটা আস্তে আস্তে গহ্বর থেকে নালি এবং তন্ত্রে আস্তে আস্তে উন্নত হতে থাকবে। সো এই সবগুলোকে আমরা বলবো এন্টেরোজোয়া। এই সকল প্রাণীকে আমরা বলবো এন্টেরোজোয়া, যাদের নেই তাদেরকে আমরা বলবো প্যারাজোয়া। তো আমরা এই ভিডিওতে জানলাম হচ্ছে শ্রেণী বিন্যাসগুলো কিসের কিসের উপর ভিত্তি করে করা যায়। আমরা পরবর্তী ভিডিওতে শ্রেণী বিন্যাসের নীতি জানবো, নামকরণের সিস্টেম জানবো, এই জিনিসগুলো জানবো। আরো ভিডিওগুলোতে আমরা ফাইলামগুলো সম্পর্কে জানবো, এই যেখানে পরিফেরার কথা বলছি, কর্ডাটা বলছি, নিডারিয়া বলছি, তাদরা আসলে কি বৈশিষ্ট্য সম্পন্ন সেগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো। এবং আমরা এখানে যে নটোকর্ড সম্পর্কে জানলাম, এখানে সিলোম জানলাম, তারপরে মনে করো আরো অনেকগুলো শব্দ জেনেছি, যে আমরা মেরোব্লাস্টিক জানলাম, হলোব্লাস্টিক জানলাম, এখানের বিভিন্ন ধরনের তল সম্পর্কে জানলাম, তারপর তারা তাদের প্রতিসাম্য জানলাম। এই জিনিসগুলো জেনে আসলে আমাদের যেটা লাভ হচ্ছে যে পরবর্তীতে আমরা যখন ফাইলামগুলো বা পর্বগুলোকে পড়বো তখন এই শব্দগুলোকে আমরা পাবো। এবং যদি আমরা এই ভিডিওটা ভালোভাবে বুঝে থাকি, ভালোভাবে দেখে থাকি, তাহলে সেই সময় একটা শব্দ দেখলেই আমরা বুঝতে পারবো এটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। এই জন্য এই চ্যাপ্টারের শুরুতে প্রথমেই আসলে আমাদের এই জিনিসগুলো ভালোভাবে পড়ে নেওয়া প্রয়োজন, যাতে করে পরবর্তীতে ফাইলাম পড়ার সময় তাদের বৈশিষ্ট্যগুলো আমরা ইজিলি বুঝতে পারি। তো আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকবে। এবং পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু বিস্তারিতভাবে এখানে যে সকল প্রাণীর কথা বলেছি সেই জিনিসগুলো নিয়ে ব্যাখ্যা করা হয়েছে, তাদের বৈশিষ্ট্য সম্পর্কে বলা হয়েছে।